মাল চিটিচে মাল যেখানে সেখানে লাগায় গোলমাল মাল 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 চিটিচে মাল যেখানে সেখানে লাগায় গোলমাল চিটিচে মালের ফান্দে এলাকার লোক কান্দে চিটিচে মালের চিটিতে এলাকা বেশমা বুঝতে পারলাম না জামালের আপনি কি এমন ক্ষতি করেছেন যে আপনার নামও সে জিডি করলো। বলতে পারবো না, আমার মামুর সাথে বোধহয় কোনো বিরোধ আছে, বিগত দিনে পূর্বের কোনো বিরোধ থাকতে পারে, সেইটা মীমাংসা হয়ে গেছিল মাঝখানে, এই ইদানিং বোধহয় সেটা বার সাঙ্গা দিয়া উঠছে, সেই ঝাল মিটাইতে মানে মামুরের সাহায্য করতে আমার নামেও থানায় জিডি করিয়ে দিয়েছে। ভাগনা, বিষয়টা আসলে সেটা না, বিষয়টা হয়েছে জামাল একটা ঝামেলা পড়েছে, সেটা থেকে শেষ সেফ হওয়ার জন্যে গ্রামে অনেকের নামে এরকম সে জিডি করে বেড়াচ্ছে। মামু, গ্রামের হাগুলির নামে করে করুক, মুই তো এই গ্রামের অতিথি, আমার নামে করবে কেন, মুই কি করছি? সেটা তো আমি ভাবতেছি। হ্যাঁ, ও কি পাগল হয়ে গেছে? আপনি এই গ্রামের অতিথি মেহমান, আমাদের ভাই না হন, আপনার নামে সে জিডি করলো কোনা কেলে? মামু, বড় বিপদ হয়েছে কি জানে? বলেন। মুই তো এখন বাড়িতেও ফিরে যাইতে পারবো না। কেন ভাই না, কি হয়েছে? মোর তো হারে পাহারা দিয়ে রাহা লাগবে, আর বডিগার্ড হয়ে টাকা লাগবে, মুই চাইন নাম্বার আসামি, মুই যদি চলে যাই কোনো কারণে তার যদি মৃত্যু ঘটে মোর তো নির্ঘাত ফাঁসি হইয়া যাইবে। ভাগনা, পুরো বিষয়টা বুঝতে পেরেছি, এতদিন পরে গ্রামে এসে এই ক্রাইসিসের কথা শুনে আমার তো মনে হচ্ছে আমি আর এখন বাড়ি পর্যন্ত যাবো কিনা সন্দেহ, কারণ জামাল যদি আমাকে দেখে সে ভাববে যে এতদিন পরে পেয়েছি, আমার নামে সে মামলা একটা ঠুকে দেবে, এটা জিডি করে দেবে। মামু, আর একখান কথা আছে তো। আমার কি হয়েছে? মোর তো আর একটা বিপদ খাড়াই রয়েছে মাথার উপরে। কি হয়েছে ভাগনা? মুই তো বিদেশে আসছিলাম, সেখান থেকে বাড়িতে আসি, ছুটি নিয়ে আসছিলাম, বাড়িতে আসিয়া চিন্তা করলাম ছুটি থাকতে থাকতে একটু মামু বাড়ি বেড়াই আসি, বেড়াইতে আসি তাই বিপদে পড়লাম, এখন ছুটির মেয়াদ শেষ পর্যায়ে, মুই বিদেশে যাইতে না পারলে মুই তো শেষ, আর যদি কোনো রাম যাইতে পারি বিদেশে, আর জামাইলের যদি মৃত্যু ঘটে তাহলে তো বিদেশ থেকে পরে টাইন নাইনে ফাঁসি দেবে। কান্না করি করে আর লাভ হবে না, বিষয় ভালো করে বুঝতে পেরেছি, কিন্তু বিপদ তো আমারও হয়েছে, এতদিন পরে গ্রামে এসে আমার তো এখন মনে হচ্ছে বাড়ি পর্যন্ত মনে হয় আমার যাওয়া হবে না। কি বলেন মামু, আপনি গ্রামের ছেলের কথা বলতে পারেন না তো? কেন বলতেছি, কারণ জামাল যেভাবে তার কাণ্ড কাহিনী শুরু করেছে আমার দেখলি পরে তাহলে আমার নামে কিন্তু সে একটা মামলা ঠুকে দেবে, এটা জিডি করে দেবে, আমার মনে আর বাড়ি যাওয়া হবে না। ভাগনা, কান্নাকাটি বেশি করে লাভ হবে না, আমি একটা কাজ করি, বাড়িতে একটা ফোন দিয়ে বলে দিচ্ছি যে আমার আসতে একটু দেরি হবে, জামালের কেসটা সলভ না পর্যন্ত আমি আর বাড়িতে ঢুকতেছি না, এই গ্রামেও আসতেছি না, দেখি ঢাকা থেকে এটা কোনো একটা সলভ করা যায় কিনা। ভাগনা, বেশি টেনশন করে কিন্তু কোনো লাভ হবে না। ঠিক আছে ভাগনা, আমি আমি ঢাকায় আমার কিছু লোকজন আছে তো, সেগুলো দিয়ে আমি জামালকে টাইট দিয়ে একটা ব্যবস্থা করব। মামু, মনে রাখেন মুই কইলে সাইন নাম্বার আসামি। আমাকে বসিরের ভাগনা, সেটা আমার ভালো করে মনে থাকবে। বসির না, রশিদ মামু, রশিদ। ও রশিদের ভাগনা, রশিদের ভাগনা। ঠিক আছে, আমার তো মাথা ওলাই গেছে, গ্রামে এসে যদি বাড়িতে না যেতে পারি তাহলে সম্ভব হয়ে গেল না? দাঁড়াও, হ্যাঁ আমি একটা ফোন দিয়ে দিচ্ছি। কাকে কাকে? হ্যালো, এটা কাকলির মা, শুনো কাকলির মা। আকে মামু, এ মামু, এ এ আ মাল 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 চিটি জামা, যেখানে সেখানে লাগায় গোল মাল 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 চিটি জামা, যেখানে সেখানে লাগায় গোল মাল চিটি জামালের ফান্দে এলাকার লোক কান্দে। হ্যালো, হ্যাঁ শুনো, তোমাকে জানি এত করে কলা হচ্ছে, মাথা ভুরি করার দরকার নেই, দরকার নেই, দরকার নেই, আমার কথা কি তোমার কান দিয়ে কোনোদিনও যাবি না নাকি? হ্যাঁ, মানে তোমার তোমার কি দরকার ছিল?
কি দরকার ছিল তোমার আব্বা দিয়ে শামসু ভাই নামে একটা জিডি করানো? এখন তো শামসু ভাই দাঁড় নিয়ে তোমার খুঁজতেছে। কিছু করতে পারবি না, আরে কিছু করতে পারবি না। আরে বাবা রে, আমার সঙ্গে কত লোক আছে তুমি জানো? অনেক লোক আমার পাহারা দিচ্ছে, এইখানে এসে শামসু কিচ্ছু করতে পারবে না। তুমি উল্টা চিন্তা করো, শামসু নিজে এ পলায়ে কুল পাবে কিনা সেটা চিন্তা করো, সেটা চিন্তা করো, বুঝতে পেরেছো? এত কিছু করা লাগবি না, আমি যেটা বলেছি সেটাই ফাইনাল। তুমি এখন গিয়ে কোনো একটা নিরাপদ স্থানে থাকো, আয়েছে একদম জিডি জামালে রাখো। আমি যখন কথা কব তখন দূরে দূরে থাকবা, সব কাঠের কাছে দাঁড়ায় দাঁড়ায় কথা গিলতেছে, সব বুকার দল। চলো আমাদের রশিদের ভাগনা, সে বেড়াতে এসেছে এই গ্রামে, তার বিরুদ্ধে নাকি জিডি করেছে। এটা শোনার পর আমি ভাবলাম না, এই গ্রামে থাকলে পরে জামাল আমারই দেখলি তাহলে আমার বিরুদ্ধে সে জিডি করে বসবে। সেই কারণে তোমাকে কইছি যে আমি ঢাকায়, আমি এর গ্রামে আসবো না, কিন্তু হঠাৎ করে তোমার সঙ্গে আমার দেখা হয়ে গেল। বিশ্বাস করো কাকলিন মা, এই জামালের জিডির ভয়ে আমি ঢাকা চলে যাচ্ছিলাম। এই রাখো তোমার জিডি, এই জিডি করলে কি হবে? হ্যাঁ আরে কাকলিন মা, এইটা তুমি বুঝবা না, বুঝছো? কোনো কারণে যদি জামালরে কেউ মেরে ফেলে, তারপরে জামাল যাদের বিরুদ্ধে জিডি করেছে তারা সবাই সাক্ষী হিসাবে থাকতে হবে, এবং এটা যে কোন জায়গায় গিয়ে ঠেকবে কেটা জানে, তুমি চিন্তাও করতে পারবা না কি বিপদ এখন সবাই করছে কি জানো, সবাই জামালকে সেভ করে রাখতেছে। শুনো কাকলিমরা, তোমাকে ভালো করে বুঝাই করছি, সেটা হলো যে জামাল যাদের বিরুদ্ধে জিডি করেছে তারা সবাই অপরাধীর তালিকায় থাকতে হবে, বুঝছো? তখন হবে কি, আমরা একটা মামলা মোকদ্দমার মধ্যে পড়ে গিয়ে আমাদের জীবন একেবারে সার্কার হয়ে যাবে। শুধু এই কারণে আমি গ্রাম ছেড়েও ঢাকা চলে যাচ্ছিলাম, যতদিন পর্যন্ত জামালের এই জিডির ব্যাপারটা শুরু না হয়। এটা ছাড়া অন্য কোনো কারণ না, তুমি আমার খামাখা ভুল বুঝো না তো। হ্যাঁ শোনো, তুমি আমাকে ছাড়ি ঢাকা যাইও না। আচ্ছা জিডি করলে কি হবে? শোনো কাকলি মা, আমি এখন যাচ্ছি, এই জামালের জিডি হালকা হলে পরে তারপর আমি ফিরে আসবো না, তুমি কাকলিকে একটু বুঝাই বলো, আমার সাথে দেখা হয়েছে এটা বলার দরকার না, আমি যাচ্ছি। এই তুমি কানে যাচ্ছো, দাঁড়াও এখানে, ও জিডি করলে কি হবে বলো? এই শোনো না, কতদিন পরে তোমার ডি পেয়েছি বলো, এখন তুমি আমার সাথে বাড়ি চলো। এতক্ষণ আমি তোমাকে কি করলাম তুমি কিছু বুঝতে পারো নি, আমাকে যদি দেখতে পার না জামাল তাহলে কিন্তু খবর হয়ে যাবে নি। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করা যায়, তাহলে বাড়িতে আমি যাতে পারি, কিন্তু তুমি করলাম কারো ক্ষতি পারবো না। আমি কাক কবো কারো ক্ষতি পারবো না, আমি ঢাকা থেকে আসছি, বুঝছো? কারো ক্ষতি পারবো না, ঠিক আছে চলো খালি যাই। তুমি জানো না শামসু যে তোমার দাও নিয়ে ঘুরতেছে মার্ডার করার জন্য, সেটা তুমি জানো না? মার্ডার করা তো সস্তা, আমার আশেপাশে 10-12 জন লোক অল টাইম থাকে, বুঝতে পেরেছো? চাইলেই কিন্তু মার্ডার করা যায় না। আর তুমি এই কথা কচ্ছ, ঠিক আছে তোমাকে ধন্যবাদ। শুনো তুমি যে এই কথাটা কইলে, আমি যে শামসু ভাইয়ের হাতে যে ধারালো দাওটা দেখেছি, ওই দাওটার কোপ যদি তোমার ঘাড়ে একটা পড়ে তাহলে কি হবে তুমি বুঝতে পারছো বিষয়টা? কি বাবার এই একই কথা ঘুরাই ফিরাই করছে। আচ্ছা মনে করো আমার ঘাড়ে পড়লে তাহলে তোমার সমস্যা কি? সমস্যা কি আর,
একটা অবিবাহিত মেয়ে একটা অবিবাহিত পুরুষের সাথে কিসের জন্য কথা কয়, কিসের জন্য এই কথাগুলো কয় বুঝতে পারো না তুমি। এই যে তুমি কি খেপে গেছো? চোখটা ঠিক করো। না আমি খেপে যাইনি, মাঝে মাঝে আনন্দে আমার চোখটা একদম হয়ে যায়, ঝাড়া দিলেও ঠিক হয় না। এসেছে ওনার খুব দরদ বাড়িয়েছে। এই ফাজিল মেয়ে, এই তুই জানিস নি আমার কার সাথে প্রেম চলতেছে, কার সাথে আমার বিয়ে হবে? রাইতের বেলা শীতের দিনে ডাইকে আজ এই পেশাল শুরু করেছি। হ্যাঁ হ্যাঁ আমি খুব জানি, ফালতু লোকের ফালতু মেয়ের সাথে প্রেম চলতেছে তোমার। শুনো মুরব্বীরা কয় না, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, বুঝতে পারি যাও। কত বড় সাহস, কত বড় উল্টো পাল্টা কথা কয়ে গেল। আব্বাস যে সব উল্টাপাল্টা কাজকর্ম শুরু করেছে, আমার মান সম্মান সব কিন্তু সে ধুলায় মিটায় দিচ্ছে। কত বড় একটা লজ্জার কথা তুমি চিন্তা করেছ আম্মা, শামসুর মতো সাহারে আব্বার কারণে আমার দাও নিয়ে ধাওয়া করে, বুঝতে পেরেছো? কোন দিন না কোন দিন আমাকে খুন করে ফেলে তার কোনো ঠিক আছে আম্মা, ঠিক আছে। সেই জন্য আমি চিন্তা করেছি আব্বা সে আপন মানুষ না, সে হচ্ছে আমার পর, আমি আব্বার বিরুদ্ধে একটা জিডি করে রেখেছি। আমি যা করছি মন দিয়ে শোন, ওই তোর আব্বার নামে যে জিডি করেছিস, যা লিখেছিস ওইটা ওই মুছে ফেল, মুছে ফেল। সম্ভব না রূপভাব না মা, সম্ভব না। জিডি এমন একটা জিনিস, বুঝতে পারি যাও, জিডি এমন একটা জিনিস একবার লিখলি পরে সেটা আর মুছে যায় না। জিডি তো মনে কর কলম দিয়ে রাখে, পেন্সিল দিয়ে রাখে না, পুলিশের কাছে কোনো রাবার থাকে না, বুঝতে পারি যাও। এই এই হচ্ছে জিডির কপি, যদি বিশ্বাস না হয় তাহলে আব্বা দেখাই দিও। আমি কসি শোন, এটা তোর বাপের হাতে দিলি পরে তাহলে তো গালি গালাজ করবি নি, না 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 এটা আপনি খুবই অন্যায় করেছেন, আপনার কোনোভাবে উচিত হয়নি জামাল ভাইয়ে দিয়ে তার আব্বার বিরুদ্ধে জিডি করানো। আমি জিডি করে না, তুই তো দেখতেছি ঘরের শত্রু বিভীষণের মতো কথা বলছিস। হ্যাঁ আরে আমি কেন জিডি করাবো? জামালের বাপ জামালের বিরুদ্ধে যেরকম ভাবে লেগেছে, জামাল তাতে অতিষ্ঠ হয়ে গেছে, তাকে যেরকম হুমকি ধমকি দিচ্ছে তার জীবনের উপরে এসে পড়েছে। সে কি করবে? নিজের আত্মরক্ষার জন্যে সে তার বাপের বিরুদ্ধে জিডি করেছে। তার বাপ কি করেছে? তার ত্যায্য করে দিয়েছে, মাইকিং করতেছে, এই সমস্ত আমি করেছি, আমি বুদ্ধি দিছি কি করছি সে সমস্ত, সেজন্যে সে ত্যক্ত বিরক্ত হয়ে বাপের বিরুদ্ধে জিডি করেছে। আমি কি এর মধ্যে আমি কি করেছি? আব্বা আপনি কিন্তু অনেক বড় অভিনেতা, আপনি নেতা কিংবা অভিনেতা হলে কিন্তু অনেক ভালো করতেন, এত সুন্দর করে কি করে আপনি কনভিন্স করেন আমি না বুঝতে পারি না। মানে আপনার কারণেই তো জামাল ভাই তার আব্বা ত্যায্য করেছে, তাই না? আর আপনি যদি এখন আমার বুঝুন বাজুন বুঝান যে না আপনার কোনো দোষ নেই, আপনার কারণে কোনো কিছু হয়নি, আপনার কারণে ওই জামাল ভাই তার আব্বার বিরুদ্ধে জিডি করেনি, সে কথা তো আমার বুঝায় লাভ নেই। আমি তো সব কিছু জানি, আমি ঘরের শত্রু বিভীষণ না আব্বা, কিন্তু আমার কথা হচ্ছে আমার ঘরে থাইকে মানে আপনারা যারা যারাই অপরাধ করবেন আমি সবার দিকে চোখ রাখবো, আমি সবার বিরুদ্ধে প্রতিবাদ করবো। উনি একেবারে মহা উকিল হয়ে আসছে হাশিমের পক্ষ থেকে। এই সমস্ত সম্পত্তি যদি না করতাম, এই বিত্ত বৈভব যদি না থাকতো, তখন বুঝতে।
ভাবি ওর জামাই বারবার খবর দিচ্ছে তাকে বাড়ি যাওয়ার জন্য, আমার মায়েরে নিয়ে আসা লাগবে, তা মোটে পাইরে উঠতেছি। তো যাচ্ছেন না কিসের জন্য? গেলেই তো পারেন। বুঝতেছেন না কিসের জন্য ভাবি, কিরাম করে যাবো? ওই যে কলাম না থানায় জিডি করে রাখেছে, তো দেরির মধ্যে জামালটা কেউ কিছু করে ফেলায় বা খুন করে ফেলে তাহলে তো আমার জেল খাটা লাগবে। আমার নাম্বার তো একে, বুঝতে পারতেছি না কি যে আমি এক নম্বর আসামি হয়ে যাবো। খুব আতঙ্কের মধ্যে আছি ভাবি, একটা কিছু করেন। ভাই আমার মাথাটা এমনি গরম হয়ে আছে, আমার করার কিছুই নাই। ওই সাওয়ালের কথা কি কব, ওই সাওয়াল ওর বাপ একও ছাড়ে নাই, ওর বাপের নামেও জিডি করেছে। কি? আমার দোস্ত নামে জিডি করেছে? তার মানে ওর বাপের নামে জিডি করেছে? এই সোয়াল এখনো বাসায় রেখেছেন, দুধ পাতের সাথে বিষ দিয়ে মারিয়ে ফেলেন, কদিন পর আপনার নামেও জিডি করবি। আমার বাড়ির সাথে জান করছি, ভাবি যাচ্ছি। টেনশনে দিয়ে ফেলাইছি ভাবি, ভাবি আমার এই ছোটো ছোটো গেদা গেদা দোকান সওয়াল, এর জিডি থেকে আমার নাম খান কাইটে দেওয়া যায় না ভাই, আমি তোর কি ক্ষতি করেছি? ওরে তোরা তো কোনো ক্ষতি করিস টিনে শোনা, কিন্তু হয়েছে কি তোরা যদি শামসুকে গিরাম সারা করতে পারিস তাহলে পরে আমার কোনো সমস্যা নেই। কত বড় সাহস আর গান গাইছে শোনা বন্ধু, তুই আমার বোতা দা দিয়ে মাই কাইটিলা, পিরিতের খেতা দিয়ে যাচ্ছে দুই রে মাইরিলা, কত বড় সাহস, বোতা দাও দেখিয়েছে আবার গানও শুনিয়েছে। অক যদি তোরা সবাই মিলে গ্রাম সারা করতে পারিস তাহলে পরে আমি তোর বিরুদ্ধে যে জিডিটা করেছি সেটা উঠায় ফেলবো না, কোনো সমস্যা হবে না। কিন্তু তার আগে তো মনে কর যে আমি পারবো না রে শোনা। ভাই ঝাড়া ঝাড়া, হ্যাঁ ঝাড়া দিচ্ছি, এখন এই গানটা প্র্যাকটিস করে অরে পাগল করে ফেলাবি, আর কানের পাশে খালি এই গান শোনাবি, ঠিক আছে? হ্যাঁ গা, তাহলে তোদের সবার বিরুদ্ধে আমি জিডি উঠায় ফেলবো না। আপনাকে গেরে বেরোয় জামাইল আছে না, সে আমার নামে জিডি করছে থানায়। শামসুর পাশে খালি গাইতেই থাকবি গাইতেই থাকবি, এই গান শুনে পাগল হয়ে ও যখন দেশ ছাড়া হবে তাহলে তোদের সবার বিরুদ্ধে আমি জিডি উঠায় ফেলবো না। আর ওই দাও দিয়ে যে গান শুনিয়েছে আমাকে ধরে ধরে, সেই গানটা শোনায় শোনারে পাগল করে দিতে হবে, পুরো পাগল করে দিতে হবে, বুঝতে পেরেছিস? গানটা প্র্যাকটিস করতে থাক, ঠিক আছে? শোনা বন্ধু, তুই আমার বোতা দাদা কাইটালা, জিডি জামালের ফান্দে এলাকার লোক কান্দে, জিডি জামালের জিডিতে এলাকাতে সোনা। অকি ভাই আপনি কান্দেন কেন? আপনি অতীত মানুষ আপনার নামে জিডি করে দিয়েছে? আরে ভাই অক মনে চাচ্ছে অক খুন করে এখন আমি জেলের ভিতরে যাই। কেন ভাই? ভাই ও তো আমার নামে জিডি করেছে, আমি একটা নিরপরাধ মানুষ, ও আমাকে পাঁচ নাম্বার আসামি করেছে। আপনারে পাঁচ নাম্বার দিছে কা? মুই এই গ্রামের অতিথি, মোরে চার নাম্বার দিছে, দাও মুই কি দোষ করছি? মোর নাম আগে দিছে কা? ভাই ও খুব খারাপ লোক, আপনি মনে হয় চার নাম্বার পজিশনে দেখা হয়েছে সেই কারণে চার নাম্বার আপনি আসামি হয়েছেন। ওরে ভাই কি কব, কল দেখেন আমি বিন অপরাধ, আমি ওর নামে ঘোষণা দিয়েছি, ঠিক আছে ভাই, আমি তো টাকার বিনিময়ে ঘোষণা দিই, সেখানে সে আমার নামে জিডি করবি কল ভাই? ভাই এখন সে নাকি মারা গেলে আমি নাকি ভাসে যাব, আমার নাকি ভাসবে না। আমার স্বামী খুবই ভালো মানুষ। হ্যাঁ তোমার স্বামী খুবই ভালো মানুষ, সব স্ত্রীর কাছে তার স্বামী হচ্ছে ধোয়া তুলসী পাতা, খুব ভালো। জিডি জামাল সাচ্ছ তুমি, থানায় নিয়ে নে, তারপর তোমার জিডি আমি ছুড়াবো। মাল 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 জিডি জামাল, যেখানে সেখানে সে লাগায় গোলমাল,
জিডি জামালের ফান্দে এলাকার লোক কান্দে জিডি জামালের উত্তাপে এলাকা বেচা মাল এ মাল 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 জিডি জামাল যেখানে সেখানে সে বাজায় বোমা জিডি জামাল জিডি জামাল